সালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আপনারা জানেন আমি সাদা ভাত খেতে নিষেধ করি কারণ সাদা ভাত এটা কি অনলি ক্যালোরি সুগার কথা এর মধ্যে কোনো নিউট্রিয়েন্টস নাই কিন্তু আপনার যদি খেয়াল করেন এশিয়ার জাপান চায়না ভিয়েতনাম থাইল্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া সবাই কিন্তু ভাত খেয়ে যাচ্ছেন সাদা ভাত তাই না কারো কারো প্রবলেম হচ্ছে কারো কারো প্রবলেম হচ্ছে না যদি সাদা ভাত অন্য কোনো কিছুর সাথে মানে প্রসেস ফুডের সাথে মিক্স না করেন এবং প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কাজ করতেছেন যারা মাটি কাটতেছেন রিক্সা চালাচ্ছেন বা হার্ড ফিজিক্যাল ওয়ার্ক করতেছেন ওদের জন্য সাদা ভাতের কোনো প্রবলেম না সাদা ভাত ক্যালোরি আর আপনি ক্যালোরি স্পেন্ড করতেছেন কাজের জন্য সাদা ভাত প্রবলেম যারা সাদা ভাতের সাথে প্রসেস ফুড অ্যাড করেন এবং স্যানিটারি লাইফস্টাইল মানে আপনারা ফিজিক্যালি অ্যাক্টিভ না ওদের জন্যই এই সাদা প্রবলেম করবে কারণ আপনি এটা কি ক্যালোরি এটা তো খরচ করতে হবে আপনি খরচ করতেছেন না এবং এর সাথে আরও দুই নাম্বার জিনিস যেগুলা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সৃষ্টি করে সেগুলা মিস করতে আসছেন যদি মিস না করেন শুধু সাদা ভাত যদি খান এবং পরিশ্রম করেন প্রচু পরিমাণে তখন এই সাদা ভাতের এফেক্ট আপনার শরীরে আসবে না আরেকটা উপায় বলতেছে কীভাবে সাদা ভাতের এফেক্ট আসবে না যখনই সাদা ভাতটা পাক করার পরে আপনি ফ্রিজে রাখবেন রিফ্রিজারেটরে রিফ্রিজারেটার রাখবেন এরপরে আবার আবার একটু গরম করে যদি খান তখন সেইটার এফেক্ট আপনার ইয়েতে আসবে না সেইটা হয়ে গেল আপনার রেজিস্টেন্স স্টাচ এইটা হয়ে গেলো আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার তাহলে আমরা যদি এই দুইটা উপায়ে যারা ইয়াং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে এবং সাদা বাতাস অন্য কোনো প্রসেস ফুড মিস করবেন না এইভাবে খান এবং আরেকটা হচ্ছে যদি আমি এটাকে রেজিস্ট্যান্স চার্চ তৈরি করি মানে ট্রান্সফার করি তখন শরীরে এফেক্ট আসবে না তাহলে সাদা ভাত এইভাবে খান এবং ওরাই খান যারা এই নিয়মগুলো ফলো করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন